কালবৈশাখী তাণ্ডব কেড়ে নিল গ্রহরাজ শনি পুজো। গতকাল ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার সাতমাইল এলাকায়। অনেকদিনের পরিকল্পনা মাফিক সাতমাইল স্পোর্টিং ক্লাব এবারেও আয়োজন করেছিল গ্রহরাজ শনিদেব ও দক্ষিণা কালীমাতার পুজো অর্চনা। এই পুজোকে লক্ষ্য করে বসেছিল মেলা। মেলায় জমে উঠেছিল লোকজনের আনাগোনা আচমকাই গতকালের কালবৈশাখী তাণ্ডবে চুরমার হল সব কিছু। ঝড়ের আগে মেলার মাঠে ঘোরাঘুরি করছিল অনেক দর্শনার্থী। হালকা বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস পেয়ে অনেক দর্শনার্থী পুজো প্যান্ডেলের মধ্যে আশ্রয় নেন। এমতাবস্থায় দমকা হওয়ায় ভেঙে চুরমার হলো পুজো প্যান্ডেল। তবে দর্শনার্থীদের কোনো আঘাত লাগার খবর পাওয়া যায়নি। কিছুটা ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল দেবদেবীর মূর্তি। গতকাল রাতেই মূর্তি বিসর্জন দিতে হয়েছে পুজো কর্তৃপক্ষকে। এমন পরিস্থিতিতে সাতমাইল এলাকার উৎসবের আনন্দকে উপভোগ করতে না দিয়ে কালবৈশাখী এলাকার লোকজনদের মনে বিষণ্নতা এনে দিয়েছে।